হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সীমাস ওয়ার্ল্ড। আজ আমি একটা নিরামিষ রেসিপি বানাচ্ছি, সেটা হলো কচুর শাক। এই কচুর শাক মা ঠাকুমারা বানাতেন, জাস্ট অসাধারণ লাগে। এটা আমি নিরামিষ বানাবো, আমার ঘরে নিরামিষ কচুর শাকে সবাই পছন্দ করে খুব। এখানে আমি এক আটি কচু শাককে ছোটো ছোটো টুকরো করে কেটে, দেখো এই রকম সাইজ করে কেটে নিয়েছি, আর পুরো খোসাটাই বাদ দিয়ে দিয়েছি। দিয়ে নুন দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর একটা ঝুড়িতে ঢেলে তার সব জল ফেলে শুকনো করে নিয়েছি। এখানে নিয়েছি এক বাটি নারকেল কুড়া, এক বাটি ছোলা, ফোড়নের জন্য পাঁচ ফোড়ন, তেজপাতা, দু তিনটে শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি রান্না করব নিরামিষ কচুর শাক। একটা কড়া বসিয়ে তাতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি। এবার আমি এতে একে একে ফোড়নগুলো দিয়ে সামান্য ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা, তারপর দিচ্ছি পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়ন দিলে কিন্তু কচুর শাকে অসাধারণ সুন্দর গন্ধ হবে, একদম অনুষ্ঠান বাড়ি বা পুজো বাড়ির কচু শাকের মতো। একটু ফ্লেমটা কমিয়ে ভেজে নেব। এবার দিচ্ছি ছোলাটা, ছোলাটা সামান্য একটু সময় ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি নারকেল কুড়া, এটাকেও একটু সময় নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কচু শাক। কচু শাকটা দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মেশাবো। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, সামান্য হলুদ আর সামান্য একটু নুন। কচু শাক সেদ্ধ করার সময় অল্প নুন আমি দিয়েছিলাম, সেজন্য একটুখানি নুন দিলাম, পরে নুনটা দেখে আমি ব্যবহার করব। এবার আমি এটাকে খুব ভালো করে টানাবো। মাঝে মাঝেই শাকটাকে নেড়ে চেড়ে দিতে হবে, তা নাহলে লেগে যাবে। খুব ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো করতে হবে। অনেকেই কচু খেতে ভয় পাও, ভীষণ গলা ধরবে এই চিন্তাতে, কিন্তু ভালো করে টানালে, শুকনো করলে কিন্তু কচু গলায় ধরবে না। আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে টানিয়ে নেব। শাকটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে, দেখো একদম টেনে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি। কচু শাক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আমি একটু মিষ্টি দিলাম। সুগার থাকলে অবশ্যই সুগার ফ্রি দিয়ে করতে পারো। আর দেব দু চামচ ঘি, যেটা এটার টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। এবার ভালো করে মিশিয়ে নেব। এই নিরামিষ রেসিপি কিন্তু দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, কমেন্টস করতে ভুলো না, আর পাশে থাকা বেলটি প্রেস করে রাখলে যে কোনো ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।